এর আগেও সেরা অভিনেতা হিসেবে বাংলা চলচ্চিত্রে সবচেয়ে বড় আর গৌরবের পুরস্কার হিসেবে সমাদৃত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন দেশের একমাত্র সুপারস্টার অভিনেতা শাকিব খান। এবার তৃতীয়বারের মতো একইভাবে প্রধানমন্ত্রীর হাত থেকে সেরা অভিনেতার পুরস্কার নিলেন শাকিব। 2015 সালে মুক্তি পাওয়া সিনেমাগুলোকে নিয়ে আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল এবারের জাতীয় চলচ্চিত্র বিতরণ অনুষ্ঠান, যেখানে এস এ হক অলিক পরিচালিত আরো ভালোবাসব তোমায় এর জন্য সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ সোমবার বিকেল 5:30টার দিকে চিত্রনায়ক শাকিব খানের গলায় স্বর্ণপদক ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। তবে এবার সেরা অভিনেতা হিসেবে শাকিব খান একা নন, বরং জিরো ডিগ্রি সিনেমার জন্য যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পান অভিনেতা মাহফুজ আহমেদ। সেরা অভিনেতা ছাড়াও এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র পুরস্কার অর্জন করে মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত দুই সিনেমা, মুর্শেদুল ইসলামের অনিল বাগচির একদিন এবং তরুণ নির্মাতা রিয়াজুল রিচুর বাপজানের বায়োস্কোপ। সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে নেন জয়া হোসান। আর বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মানিত করা হয় কিংবদন্তি অভিনেত্রী শাবানাকে। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।